নজরে দেখে আজকের ব্রেকিং খবরগুলি একদিনে সাসপেন্ড তেত্রিশ লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী সহ তেত্রিশ জনকে সাসপেন্ড করা হয়েছে জানা গেছে অধিবেশন শুরুর পরেই পাশ হয়ে যায় পোস্ট অফিস বিল প্রতিবাদে তুমুল হট্টগোল শুরু করেন বিরোধীরা তার জেরেই সাসপেনশনের খাড়া নেমে এসেছে তেত্রিশ সাংসদের ওপর তালিকায় রয়েছেন তৃণমূলের পাঁচ সাংসদ উল্লেখ্য শীতকালীন অধিবেশনের শুরু থেকেই একের পর এক সাংসদকে সাসপেন্ড করা হয়েছে বুধবার সংসদের মধ্যে স্মোক বোম নিয়ে দুই ব্যক্তির হানা দেওয়ার ঘটনা নিয়ে উত্তাল গোটা দেশ এই ঘটনায় বিশেষ আলোচনা হচ্ছে একাধিকবার সুর চড়িয়েছে বিরোধীরা গত শুক্রবারও এই ইস্যুতে বিক্ষোভ দেখিয়ে সাসপেন্ড হয়েছিলেন পনেরো জন সাংসদ সেই ধারা অব্যাহত থাকলো সোমবারও দুপুর পর্যন্ত অধিবেশন মুলতবি থাকার পরে আলোচনা শুরু হয় খানিক্ষণের মধ্যেই একসঙ্গে তেত্রিশ জন সাংসদকে সাসপেন্ড করে দেন স্পিকার সেই তালিকায় রয়েছেন সৌগত রায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় অপরূপা পোদ্দার সহ তৃণমূলের নয় সদস্য এছাড়াও লোকসভা সংসদের কংগ্রেসের দলনেতা অদিত চৌধুরীও সাসপেন্ড হয়েছেন জানা গেছে শীতকালীন অধিবেশনে আর যোগ দিতে পারবেন না তারা অন্যদিকে ওয়াই কালীঘাটের কাকুর হৃদযন্ত্রে মানসিক চাপের প্রভাব কতটা তা জানতে তার বিশেষ পরীক্ষা করাতে চায় এসএসকেএম হাসপাতাল পরীক্ষা করানো যাবে কি না তা জানতে এবার আদালতের দ্বারস্থ হল প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ পাল্টা ইডির দাবি রিপোর্টে গড়মিল করে কালীঘাটের কাকু ওরফে কৃষ্ণ ভদ্রকে অসুস্থ সাজাচ্ছে এসএসকেএম কর্তৃপক্ষ এস তরফে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে একটি চিঠি দিয়ে জানানো হয়েছে সুজয় কৃষ্ণের হৃদযন্ত্রে মানসিক চাপের প্রভাব জানতে টেস্ট দরকার এই পরীক্ষা হয় না কলকাতার মাত্র চারটি বেসরকারি হাসপাতালে এই পরীক্ষা করা হয় সুজয় কৃষ্ণ যেহেতু বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন তাই তাকে সেখানে নিয়ে যেতে জেল কর্তৃপক্ষের অনুমতি দরকার এসএসকেএম এর চিঠি পেয়ে ব্যাংশাল আদালতের বিশেষ পি আদালতের দ্বারস্থ হয়েছে প্রেসিডেন্সি কর্তৃপক্ষ কারণ আদালতের নির্দেশে জেলে রয়েছেন কালীঘাটের কাকু ফলে আদালত নির্দেশ না দিলে তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া কিছুতেই সম্ভব নয় ইডি সূত্রে খবর আদালতের কাকুর পরীক্ষার বিরোধিতা করবে তারা ইডির দাবি কালীঘাটের কাকু সুস্থ এসএসকে কর্তৃপক্ষ নানা রকম ফোন দিফিকে করে অসুস্থ সাজাচ্ছে কালীঘাটের কাকুকে সেজন্য জোকা ইএসআই হাসপাতালে মেডিকেল বোর্ডের মুখোমুখি হতে দেওয়া হচ্ছে না সুজয় কৃষ্ণকে যাব পরের খবরে ব্লাউজের মাপ নিতে গিয়ে গৃহবধূ শিরোতাহানির অভিযোগ পেশায় দর্জি বিজেপি নেতার বিরুদ্ধে অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ এই ঘটনায় ব্যাপক রাজনৈতিক চাপান উত্তর শুরু হয়েছে জলপাইগুড়ির ময়নাপুরি দমহনি এলাকায় অভিযুক্ত সঞ্জীব দাস যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তার দাবি বিজেপি করায় লোকসভা ভোটারাকে ভুয়ো মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে তাকে অভিযোগকারিনীর স্বামী জানিয়েছেন একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে দমোহনীতে বাপের বাড়ি গিয়েছিলেন স্ত্রী সেখানে দমোহনী এক নম্বর অঞ্চলের বিজেপির কনভেনার ও পেশায় দর্জি সঞ্জীববাবুর কাছে একটি ব্লাউজ বানাতে যান তিনি রবিবার ব্লাউজটি দেওয়ারও কথা ছিল অভিযোগ সঞ্জীববাবু বধুকে জানান মাপে গোলমাল হওয়ায় ব্লাউজটি তৈরি করা যায়নি আবার মাপ নিতে হবে সেই মতো ফের ব্লাউজের মাপ নেওয়া শুরু করেন তিনি অভিযোগ তখন ফাঁকা দোকানে বধূ শ্লীলতাহানি করেন সঞ্জীববাবু কোনো ক্রমে নিজেকে ছাড়িয়ে পাশে একটি বিউটি পার্লারে আশ্রয় নেন সেই বধূ বিউটি পার্লারের কর্মীরাই বধূর স্বামীর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানান খবর পেয়ে বধুর স্বামী সঞ্জীববাবুর দোকানে গেলে তিনি পালিয়ে যান বলে অভিযোগ এরপর ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন বধুর স্বামী অভিযোগ পেয়ে সঞ্জীববাবুকে বাবুকে করেছে পুলিশ তাকে চোদ্দ দিনের জেল হেফাজতে পাশাপাশি আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমকে বিষ দেওয়া হয়েছে পাকিস্তানের হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে রবিবার রাত থেকেই এমনই জল্পনা ছড়িয়েছে সময় যত যাচ্ছে তত যেন জল্পনার মাত্রা বাড়ছে একাধিক রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের যে হাসপাতালে দাউদকে রাখা হয়েছে সেখানে একেবারে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে সেখানে শুধুমাত্র চিকিৎসক এবং তার পরিবারের সদস্যদের যাওয়ার অনুমতি রয়েছে যদিও সেই বিষয়টি নিয়ে সরকারিভাবে পাকিস্তানের তরফে কোনো মন্তব্য করা হয়নি আপাতত দাউদ সংক্রান্ত কোনো তথ্য জানায়নি ইসলামাবাদ বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি ভারত সরকারও তাতে অবশ্য জল্পনা থামছে না এমনিতে ডিগ্যাংয়ের মাস্টার মাইন্ড দাউদ কোথায় আছে তা নিয়ে কোনো দিনই কম জল্পনা হয়নি একাধিক রিপোর্ট অনুযায়ী আপাতত পাকিস্তানের করাচিতে থাকে দাউদ শুধু এখন নয় উনিশশো সালে মুম্বাই হামলার মাস্টার এবং ভারতের মোস্ট ওয়ান্টেড দাউদ দীর্ঘদিন ধরেই পাকিস্তানে থাকে বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে যে হামলায় আড়াইশো জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল আহত হয়েছিলেন এক হাজারেরও বেশি মানুষ দেখব পরের খবর কেদারনাথের পথ অনুসরণ করলো তারাপীঠ তারাপীঠ মন্দিরে ভক্তদের ভিড় সামাল দিতে একাধিক বিধিনিষেধ জারি করল মন্দিরের সেবায়ত কমিটি আজ সোমবার থেকে তারাপীঠ মন্দিরের ভিতরে ছবি তোলা নিষিদ্ধ করা হলো এমনকি নির্দিষ্ট করা সেবায়িতরাও আর আজ থেকে মোবাইল ভেতরে নিয়ে যেতে পারবেন না একই সঙ্গে মন্দিরে মায়ের সামনে দাঁড়িয়ে আর সংকল্প আর অঞ্জলি দেওয়া যাবে না তারাপীঠ সেবায়ুত কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান আমরা ভক্তদের স্বাচ্ছন্দ্য একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে এই নিয়মগুলি বলবৎ করার চেষ্টা করছি সকলেই এই বিধি আরোপে একমত হয়েছে আমরা সকলের কাছে সহযোগিতার চেয়ে আগেই বিজ্ঞপ্তি জারি করেছি শীত পড়তেই বীরভূমে পর্যটক ও ভক্তদের ভিড় বাড়তে শুরু করেছে যদিও বেশ কিছু ট্রেন বাতিল থাকায় এখনও সেই হারে ভিড় হচ্ছে না মন্দিরের সেবায় পুলক চট্টোপাধ্যায় জানান এখন ইন্টারসিটি গণদেবতার মতো জনপ্রিয় ট্রেন বন্ধ ওই ট্রেনের শীতকালে বছর শেষে প্রচুর যাত্রীরা আসেন তবু ভিড় কম তা নয় মন্দিরের গর্ভগৃহে ছবি তোলা অঞ্জলি দেওয়া নিষিদ্ধ করার ঘটনা সকলের সুবিধা হবে যাব পরের খবরে বড়দিন আর বর্ষবরণের উৎসবে মাত্রে কাউন্টডাউন শুরু হয়ে গেছে শহর জুড়ে সাত রেস্তোরাঁ বা পাব তবে উৎসবের দিনে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মদ্যপ ব্যক্তিদের গাড়ি চালিয়ে বাড়ি ফেরার উপর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে অতিরিক্ত মদ্যপান করলে সেই ব্যক্তিকে গাড়ির স্টিয়ারিংয়ে বসতে দেওয়া হবে না অন্য গাড়ি থেকে দেখে তাকে বাড়ি পাঠানো হবে তিনি গাড়ি ছেড়ে যেতে আপত্তি জানালে সেক্ষেত্রে চালক ভাড়া করে তাকে বাড়ি পাঠানো হবে শহর শহরতলির সমস্ত বার এবং রেস্তোরাঁকে এই মর্মে নোটিশ পাঠিয়েছে হোটেল ও রেস্তোরাঁ সংগঠন তারা জানি যে প্রতিবারই এই বড়দিনের সময় বার রেস্তোরাঁতে ভিড় বাড়ে কে কতটা মদ্যপান করবেন তা তো আর বার কর্তৃপক্ষ ঠিক করতে পারে না কাউকে মদ খাওয়া থেকে বিরত করা যায় না তাই অতিরিক্ত মদ্যপান করলেও সেই ব্যক্তিকে আর গাড়ির স্টিয়ারিংয়ে বসতে দেওয়া হবে না হোটেলে থাকা বেয়ারারা গাড়ি বা চালককে ডেকে দেবেন ইতিমধ্যে গাড়ির চালক সরবরাহের জন্য অ্যাপ চালু করেছে এই বেসরকারি সংস্থা তাদের মাধ্যমেই চালক ভাড়া করে মদ্যপ ব্যক্তিকে নিজের গাড়ি দিয়ে পাঠাতে হবে বাড়ি আর তার জন্যই ব্যক্তিকে মেটাতে হবে চালকের মজুরি সঙ্গে তার গন্তব্য ফেরার খরচও চোখ রাখব পরের খবরে দীর্ঘদিন ধরে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সড়ক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজ স্বাস্থ্য প্রকল্প সহ বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের প্রাপ্য টাকা কেন্দ্র আটকে রেখেছে বলে দাবি করেছেন এবার তার সুরেই সড়ক হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তার দাবি পাঞ্জাবের আম আদমি পার্টির সরকার যে সমস্ত উন্নয়নমূলক কাজ শুরু করেছে তাতে ব্যাঘ্রা দিচ্ছে কেন্দ্র রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না একই সঙ্গে কংগ্রেস ও শিরোমণি অকালি দল রাজ্যের উন্নয়ন চায় না বলে দাবি কেজরিওয়ালের উল্লেখ্য বিকাশক্রান্তির র্যালিতে যোগ দিয়ে এমন সমস্ত অভিযোগ করেন দিল্লির মুখ্যমন্ত্রী তিনি বলেন পাঞ্জাবে অ্যাপের সাফল্যে অনেকেই হতাশ হয়েছে তারা জোট বেঁধে কেন্দ্রের কাছে দরবার করেছে যাতে রাজ্যের বকে আটকে দেওয়া হয় তারা কেন্দ্রকে বলেছে আপকে কাজ করতে দেবেন না ওরা এত কাজ করলে আমরা শেষ হয়ে যাব ওরা নোংরামি করছে এমনকি স্বাস্থ্যের জন্য পঞ্জাবে প্রাপ্য টাকা আটকে দিয়েছে দেখব পরের খবর বিশালাকৃতির সেই যন্ত্র কিনা পাঁচশো কেজি স্টিলের তৈরি একেবারে চকচকে ঝকঝকে গুলির বৃষ্টি করে ঝাজরা করে দিচ্ছে শত্রু বাহিনীর শরীর সিনে বিরতির আগে মোট আঠেরো মিনিটের সেই রোমহর্ষক দৃশ্য সর্বত্রই চর্চা হয়ে উঠেছে যেখানে সিংহবাগ দর্শকদের কৌতূহল ওই মেশিন গানই কি কীভাবে নিয়ে আসলো প্রোডাকশন ডিজাইনার সুরেশ সেলভারঞ্জন সম্প্রতি এই দানব যন্ত্রের নেপথ্যের গল্প ফাঁস করেছেন পাঁচশো কেজি স্টিল দিয়ে তৈরি অ্যানিমেল ছবিতে ব্যবহৃত ওই মেশিন গান তিনি জানান যখন যন্ত্রটা বানিয়েছিলাম তখন পরিচালক সন্দীপ রেড্ডির ভাবনার কথা মাথায় রেখেছিলাম ভাবিও যে ছবি রিলিজ করার পর ওই মেশিন গান নিয়ে এতটা চর্চা হবে তৈরি করতে সময় লেগেছিল পাঁচ থেকে ছ মাস প্রথম কনসেপ্ট ডিজাইন ছকে নিয়ে তারপর ধাপে ধাপে বানানো হয় ওই অস্ত্র এরকম একটা জিনিস বানাতে চেয়েছিলাম যা বাজারে কোথাও পাওয়া যায় না তাই কোনো রেফারেন্সও পায়নি তৈরির সময় একশোরও বেশি মানুষ হাত লাগিয়েছিল ওই মেশিন গান বানাতে ওজনও পাঁচশো কেজির ওপর অ্যানিমালের এই সংক্লাপ ধার করে বলতে গেলে একবারে মেড ইন ইন্ডিয়া পরের খবর সংসদের শীতকালীন অধিবেশনে তৃণমূলের নজন সহ বিরোধী সাংসদদের সাসপেন্ড হওয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকে যোগ দিতে দিল্লিতে গেছেন মুখ্যমন্ত্রী বুধবার তার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হওয়ার কথা সব কিছু ঠিক থাকলে তার আগে সংসদে কমপক্ষে তেত্রিশ জন সাংসদের সাসপেনশন নিয়ে ক্ষুব্ধ মমতা তৃণমূল সূত্রে খবর তিনি বলেছেন ভাগ্য ভালো যে আমি এখন সাংসদ নই মমতা সাতবারের সাংসদ দলীয় সূত্রের খবর একসঙ্গে এতজন সাংসদের সাসপেন্ড হওয়া নিয়ে অত্যন্ত মর্মাহত তিনি ঘনিষ্ঠ মহলে মুখ্যমন্ত্রী বলেছেন যা ঘটছে তা হওয়া উচিত না আমি ভাগ্যবান যে আমি সাংসদ নই এখন এতে দেখছি পুরো পার্লামেন্ট সাসপেন্ড হওয়ার মতো অবস্থা স্বৈরতন্ত্র চলছে গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষা করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন